ভ্যাকসিন বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা? আর আর জি 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 স্যার, তো আমি কে আসবে তাই বললাম ভ্যাকসিন বিষয়ে। তা তিনি অত্যন্ত উচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে, এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন প্রেসে দুই জায়গায় এসেছে। তো আমাদের সরকার যে চুক্তি করেছে মোদী সরকারের সঙ্গে, আমরা বিশ্বাস করি আমরা চুক্তিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানা হবে, এবং আমরা কনফিডেন্ট আমাদের তরফ থেকে আমরা শতভাগ তৈরি। আমরা অর্থের যোগান আছে, ব্যবস্থাপনা আমরা আমরা গড়ে তুলেছি জেলা উপজেলা পর্যায়ে। আপনারা জানেন যে আপনাদের অত্যন্ত পরিচিত ইউপিআই একটি প্রকল্প, আপনারা জানেন আমাদের স্বাস্থ্য সচিব মহেন্দ্রনাথ ছিলেন, সেই স্টোরিং যেটা বিষয়ে ঠান্ডা, সেই ব্যবস্থাপনা আমাদের জেলা পর্যায়ে আছে, উপজেলা পর্যায়েও আছে। উত্তর শহর থেকে আমরা দুইটা করবো এই প্রকল্পের আওতায়। সুতরাং উড়িয়ে রেডি, আমরা আশা করছি, আমরা বিশ্বাস করি আমরা যথা সময়ে ভ্যাকসিন পাবো, এবং বিতরণ ব্যবস্থাটা আমরা অত্যন্ত ন্যায় বিচারে আলোচনা করছি। ফ্রন্টলাইন ওয়ার্কার, নার্স, টেকনোলজিস্ট, ডাক্তার যারা এটা মোকাবিলা করে তুলেছে তাদেরকে আগে দেওয়া হবে, এতে তো কারো কোনো আপত্তি নেই, সারা বিশ্বে তাই হচ্ছে। এছাড়া পরবর্তী পর্যায়ে বয়স অনুযায়ী বলতে ধীরে ধীরে নিচে নামছে, আমার মতো বয়স্ক লোকের কাছে অগ্রাধ দিয়ে পেয়ে যাবে। আর সবাইকে আমরা ন্যায়ানুভাবে উচিত মূল্যে এইটা নিয়ে যাতে দাম নিয়ে নয় ছয় না হয়, এই জন্য সার্বক্ষণি নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে আমরা সবাই করবো, কারণ এটা জীবন ধরনের প্রশ্ন, এটাকে অত্যন্ত উচ্চ অগ্রাধিকার সরকার দিয়ে থাকে। বাড়ানো হবে 43টি সদর হাসপাতালে 10,000 ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং 20,000 করে বিশিষ্ট আইসোলেশন ইউনিট স্থাপন করা হবে। 10টি মেডিকেল কলেজ হাসপাতালে 10,000 ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ঢাকা চট্টগ্রাম সংক্রামক ব্যাধি হাসপাতালে 500 ক্রিটিক্যাল কেয়ার ইউনিট স্থাপন করা হবে। দেশের 5টি প্রোটোকল এমডি মোড এমডিতে মোট 7টি অর্থাৎ মেডিকেল স্ক্রিনিং ইউনিট স্থাপন করা হবে। সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর একটি, সাগরের বিমানবন্দর একটি, ৬২টি জেলা হাসপাতালে ইনফেকশন প্রিভেনশনের কন্ট্রোল ইউনিট স্থাপন করা হবে। 10টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং 10টি জেলা হাসপাতালে মেডিকেল স্থাপন করা হবে। প্রতিটি সিটি কর্পোরেশনে মোবাইল ভ্রাম্যমাণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য গাড়ি কেনা ভ্যান করা হবে। 30টি সরকারি হাসপাতালে সেন্ট্রাল দল অক্সিজেন সিস্টেম চালু করা হবে। কমিউনিটি সাপোর্ট টিম এর মাধ্যমে সামাজিক সংলগ্ন গ্রুপ এবং গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীকে করোনা ভাইরাস থেকে ভাইরাস প্রতিরোধের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরে 8 মাসে কোভিড-19 প্রতিরোধের জন্য প্রকল্প সরকারি উপক্রম 1,000 জন লোককে নিয়োগ এবং ট্রেনিং দেওয়া হবে। আইইডিসিআর মাধ্যমে কোভিড-19 কন্ট্যাক্ট ট্রেসিং এবং এফটি কেস আইডেন্টিফিকেশন প্রক্রিয়া যোগ স্বাস্থ্যকর সাথে ত্বরান্বিত করা হবে। এই প্রকল্পটি আমাদের সব বঙ্গবাসী পরিবার এবং অংশবাসী পরিবারের সাথে সংগঠিত হবে। এই প্রকল্প সংশোধনের কারণ বলা হয়েছে, আমরা যেটা আগে বলেছি সেটা হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট 100 মিলিয়ন দিচ্ছে, 500 মিলিয়ন দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এটা দুটো কারণ। আর একটা কারণ হলো, অন্যতম কারণ হলো সেটা হলো তার ন্যাশনাল যে কন্ট্রোল রেপিটরি আছে আমাদের, এটাকে শক্তিশালী করা হবে। এর মাধ্যমে ভ্যাকসিন টেস্টিং ল্যাব, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেচুরিটি ল্যাবের থ্রি বলা হয়, এটাকে অন্তর্ভুক্ত করা হবে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রায় 1,200 কোটির মতো দিয়েছে রাজস্ব তহবিল থেকে, সেটাকে 9% লোকের জন্য 300-3 কোটি ভ্যাকসিন যেটা আমরা সিরাম থেকে কেনা করার পর হবে, সেটা টাকাও সংকলন করা হচ্ছে। এর বাইরে এই প্রকল্পের আওতায় 31% লোককে কাদের করা হবে সিরাম তালিকা আমরা বলবো, তাদেরকে এই প্রকল্পের টিকার আওতায় আনা হবে। এদেরকে টিকা দেওয়ার পরে বাকি আরও 40% লোককে টিকার আওতায় আনা হবে। আমাদের লক্ষ্য হলো 13,76,000 লোককে টিকার আওতায় আনবে। এখানে একটা জিনিস বলে রাখি, 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে টিকার আওতায় বিশেষ কারণ ছাড়া আনা হবে না।
এই ঠিকাদাররা দিবেন তাদের জন্য 6 সদস্যের কমিটি গঠন করা হবে। এর মধ্যে দুজন ঠিকাদারকারী যারা বিশেষজ্ঞ বা ট্রেনিং প্রাপ্ত আর তাদের সাহায্য সাথে থাকবে স্বেচ্ছাসেবক যারা তাদের সহায়তা করবেন। তাদেরকে দেওয়া হবে অগ্রাধিকার তারা পাবেন সে বিষয়ে অবশ্যই আপনাদের আগ্রহ আছে। এটা স্বাস্থ্য অধিদপ্তর একটা তালিকা তৈরি করে সেটা সেটি আপনাদের মুখ্য মত সেটা হলো কোভিড-19 সংক্রান্ত সংক্রমণের সকল ঝুঁকিতে থাকা সমস্ত সরকারি স্বাস্থ্যকর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নির্বাচিত জনপ্রতিনিধি জরুরি সেবায় নিয়োজিত কর্মী জনপ্রতিনিধি বন্ধুসভের কর্মী অন্যান্য ক্রিয়ার সাথে জড়িত কর্মী ব্যাংক কর্মী সর্বকার রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী এবং ভূমিকা চাপে যারা কাজ করছেন তার এর বাইরে পরিপূরক কমিশন সুপারিশ করেছেন সেটা বলেছেন তারা যে প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা কোভিডের সাথে জড়িত ছিলেন তারা স্বয়ংগণ প্রতিষ্ঠানকে আমরা আগে থেকেই করতে পারি আমাদের বহু স্বয়ংগণ প্রতি যেমন আমাদের রেমিডিয়াস যারা ইয়ে কি বলি স্বয়ংগণ প্রতিষ্ঠান আমাদের গ্রামের এখানে শ্রমিক এরকম বহু স্বয়ংগণ প্রতিষ্ঠান আছে সেখানে শ্রমিক এবং কর্মী সবাইকে বৃত্তি দিতে হবে। স্বয়ংগণ ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী হাট বাজারের স্থায়ী অস্থায়ী ব্যবসায়ী কর্মচারী এটিমখানা সব ধরনের পরিবহন শ্রমিক বিদেশগামী ও বিদেশ করা সকল ব্যক্তিকে রেমিডিয়াস কমিশন তাদেরকে করোনা ভাইরাস বলার অগ্রাধিকার তালিকায় নিতে হবে সেই বিষয়টি আমরা বলেছি এবং অনুমোদন হয়েছে। আপনারা জেনেছেন যে আমরা সারাজন থেকে সিরাম ইনস্টিটিউট থেকে আমরা 9% ভ্যাকসিন আনিয়েছি 3 কোটি। এর বাইরে আমরা কোভ্যাক্স থেকে প্রত্যেকটি মূল্যে আমরা টিকা কিনবো। এটা প্রথম 3 কোটি 44 লক্ষ লোককে আইডেন্টিফাই করা হবে যাদেরকে প্রথম পর্যায়ে কোভ্যাক্সের স্বল্পমূল্যে মানে কোভ্যাক্স থেকে আমরা প্রতিটি মূল্যে ভ্যাকসিন কিনবো এবং জনগণকে দেওয়া হবে। এই আপাতত এগুলো প্রতিটা ভ্যাকসিনের দাম $2 করে ধরা হয়েছে। এরপরে কোভ্যাক্স বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা আলোচনা করে আমরা পরবর্তী 11% লোক অর্থাৎ 1,54,80,000 লোককে এই এই টিকার আওতায় আনবো। সেই ক্ষেত্রে $6 থেকে $10 ধরা হয়েছে প্রতিটা প্রতি ডোজ ভ্যাকসিনের দাম কারণ সেগুলো আমাদের দর কষাকষি করে বাজার থেকে কিনতে হবে সেখানে আমাদের খরচ হবে। প্রথমে যেটা বলছিলাম যে কোভ্যাক্স থেকে প্রতি মূল্যে করার জন্য আমাদের খরচ হবে ১,175 টাকা আর যেটা বাজারে কোভ্যাক্স অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যেটা 11%-এর জন্য আমরা নিব সেটা একটু দাম বেশি পড়বে সেটা আমরা ধরেছি আমাদের ২,২৬২ কোটি টাকা আর এইগুলো আনার জন্য একটা খরচ আছে সেই খরচ বা শিপিং খরচ বলে এই খরচটা আমরা ধরেছি ৬৭ কোটি টাকা। দেশের ভ্যাকসিন পরিবহন অপারেশন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৮৪ কোটি টাকা আর ভ্যাকসিন সংরক্ষণ কোল্ড চেইন এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনার জন্য ৩৪৬ কোটি টাকা ধরা হয়েছে। এই খাতে টোটাল ধরা হয়েছে ৪,২৩৬.৪২৭ কোটি টাকা। আমি আবার বলছি ভ্যাকসিন খাতে ভ্যাকসিন করাই এবং রোগ টিকাদানের জন্য আমাদের ধরা হয়েছে ৪,২৩৬.৪২৭ কোটি টাকা। আমরা কীভাবে ভ্যাকসিনটা আমাদের কাছে আসবে এবং আমরা জনগণের কাছে পৌঁছাবো সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে ম্যানুফ্যাকচারের কাছ থেকে আমাদের বিমানে আসবে সরাসরি হয়তো সাজালো আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে সরাসরি চলে যাবে ইউকেই হেডকোয়ার্টারে সেখানে তাদের স্টোর আছে স্টোরে যাবে ইউকেই হেডকোয়ার্টার থেকে যাব আমাদের পরিকল্পনা অনুযায়ী জেলা হেডকোয়ার্টারে যাবে সেই জন্য আমাদের স্টোর আছে স্টোরে যাবে সেখানে উপজেলা স্টোর থেকে যাবে সেন্টার প্রয়োজন যেখানে সরাসরি